ভাষা আন্দোলন বাঙালির শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো পুনর্দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হয়নি এমনকি টিভি নাটক কিংবা মঞ্চে উঠে আসেনি সালাম বরকত জব্বার রফিকদের বীরত্বের গল্প এর দায় স্বীকার করলেন চলচ্চিত্র টেলিভিশন ও মঞ্চের নির্মাতারা ভাষা আন্দোলনের পথ ধরে আসে উনসত্তরের গণ আন্দোলন এরপর একাত্তরের মুক্তিযুদ্ধ ভাষার জন্য বাঙালিরা জীবন দিয়েছে বলেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে এ বিষয়ে কিছু প্রামাণ্যচিত্র তৈরি হলেও ভাষা সৈনিক বা ভাষা আন্দোলনের ঘটনা নিয়ে এখনও কোনো পূর্ণাঙ্গ চলচ্চিত্র বানানো হয়নি সালে জহির রায়হান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন তবে শেষ পর্যন্ত তা করতে পারেননি সালে তৈরি জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কিছুটা উঠে আসে এরপর কেউ কেউ উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত ভাষা আন্দোলন নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়নি যদি গল্প আকারেও একটি চলচ্চিত্র নির্মিত হতো তাহলে সেটি আমাদের জন্য খুবই এটি জরুরি শিল্পকর্ম হিসাবে থাকতো চলচ্চিত্র হিসাবে থাকতো সেটি দুঃখজনকভাবে হয়নি এগুলোর কারণগুলো আমি খুঁজতে যে আমার মনে হয়েছে যে আমরা ভাষা আন্দোলনটাকে ঠিক সেইভাবে আমল করে আমি মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করেছি মুক্তিযুদ্ধের সমস্ত আবেগ অনুভূতি আমার মধ্যে কাজ করে সুতরাং আমি কিন্তু বারবার মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করতে আগ্রহী হয়েছি ভাষা আন্দোলন যেহেতু আমার স্মৃতিতে নেই ব্যক্তিগতভাবে সেই জন্য হয়তো ওইভাবে আলাদাভাবে আমি খুব একটা টান অনুভব করছি না টেলিভিশনের এক সময় পাশাপাশি মঞ্চেও বান্ন এর ভাষা আন্দোলন নিয়ে মুনির চৌধুরীর লেখা কবর নাটক আলোড়ন তোলে তবে এই ধরনের নাটক পরে আর হয়নি আমি এখনো এটা নিয়ে ভাবছি না আমার মনে হচ্ছে যে এটি নিয়ে কাজ করতে হলে আমার আরো অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন হবে সেই প্রস্তুতি এখনও আমি নিতে পেরেছি বলে মনে করি না আর জানা পরিসরে কেউ কাজ করছেন মঞ্চে ভাষা আন্দোলন নিয়ে কিংবা এই ধরনের কোনো কিছু আমার এখন পর্যন্ত জানা নেই চলচ্চিত্র টিভি নাটক এবং মঞ্চ নাটকও নির্মাণ করা হচ্ছে বাংলা ভাষায় ফলে ভাষা আন্দোলন নিয়ে আলাদাভাবে চলচ্চিত্র বা নাটকের দরকার নেই বলে মনে করেন কেউ কেউ আমি মনে করি না যে সেই সময়কার আন্দোলনকে তুলে ধরার জন্যে একদম ওই আন্দোলনের উপরেই কোনো নাটক লিখতে হবে আজকে আমি বাংলা ভাষা বলছি আপনি আমাকে বাংলায় প্রশ্ন করছেন এটিই আমার মনে করি যে সারা বছরের ভাষা ভাষা দিবসের প্রতি সম্মান আসলে মুক্তিযুদ্ধকে যে প্রবাহ থেকে যে থেকে আমরা বিবেচনা করতে পারি সেই উৎস মুখকে আমাদের বিবেচনায় নিয়ে আসা সেটা আমাদের ভাষা আন্দোলন এবং সেখানে যদি আমরা মূলত আমরা কোনো না কোনোভাবে কেন্দ্রীভূত করে করতে পারি আমাদের শিল্প চর্চাকে তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই দুই নাট্য নির্দেশকের মতে চলচ্চিত্র নাটক কিংবা মঞ্চের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া সম্ভব এর জন্য নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে এই ব্যাপারে সরকারের পৃষ্ঠপোষকতাও চেয়েছেন তারা সুকন্যা আমির দীপ্ত সংবাদ ঢাকা